আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। আগের তিনটি পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের তৃতীয় পর্বের শেষে আমরা দেখতে পাই যে টড গাড়ি থেকে নামতেই ফিল টডকে ফেলে রেখে চলে যায়। কিছুটা যাওয়ার পর ফিলের অনুশোচনা হতে শুরু করে এবং সে আবার গাড়ি ব্যাক করে টডের কাছে পৌঁছে যায়। টড গাড়িতে ওঠার সময় বলে যে সে জানত যে ফিল আবার ফিরে আসবে তাকে নিতে। ফিল যে টডকে পছন্দ করে না সেটা টড কখনোই বুঝতে পারে না। এরপর গাড়িতে উঠে সে টডকে ধন্যবাদ জানায় আর বলে যে ফিল এর জন্যই সে আজ এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পেয়েছে, আর এও বলে যে সে ফিল আর ক্যারলের মতো দুটো বন্ধুকে খুবই খুশি। তারপর ফিল বাড়ি গিয়ে তাদের সুইমিং পুলটা পরিষ্কার করে ক্যারলকে সারপ্রাইজ দেয়। এরপর ফিল বাড়িতে একটা পোর্টেবল টয়লেট নিয়ে আসে যেটা দেখে ক্যারল খুবই খুশি হয়ে যায়। কিন্তু এখনও ফিল আর ক্যারল আলাদা বাড়িতেই থাকত। একদিন সকালে যখন ফিল ক্যারলের কাছে একটা ডিভিয়ার চাইতে যায়, তখন ক্যারল বলে যে তারা দুজনে যদি একসাথে থাকা শুরু করে তাহলে দুজনে দুজনের জিনিসগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবে। কিন্তু ফিল বলে যে সে তার জীবনে প্রাইভেসিকে খুবই প্রাধান্য দেয়, সেই কারণে সে ক্যারলের সাথে অ্যাডজাস্ট করে একই ঘরে থাকতে চায় না। তখন ক্যারল রেগে যায় আর বলে যে তার ভাঙা দরজাটা ঠিক করে না দিলে সে টডের কাছে সাহায্য চাইতে যাবে। এরপর ফিল বাড়ি তার বল বন্ধুদেরকে তার সমস্যার কথা শেয়ার করে আর বলে যে টড তার জায়গাটা কিভাবে নিয়ে নিচ্ছে, আর ভাবে যে তাকে এমন কিছু একটা করতে হবে যাতে সে টডের থেকে বেশি প্রাধান্য পায়। তারপর সে বার থেকে বেরিয়ে একটা গরু দেখতে পায়। এর পরের দিনে দেখা যায় যে ফিল বাকিদেরকে তার বাড়ির সামনে ডাকে আর সবাই সেই গরুটাকে দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ কয়েক বছর ধরে কোনো পশু তারা দেখেনি। এরপর তারা ফিলকে ধন্যবাদ জানায় এই গরুটাকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু তাদের মধ্যে আবার মতবিরোধ হয় যখন ফিল বলে যে এই গরুটাকে মেরে তার মাংস সবাই মিলে খাবে, আর বাকি সবাই বলে যে তারা গরুটাকে মারতে চায় না, বরং তার থেকে যে দুধ পাওয়া যাবে সেটা দিয়ে তারা বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট বানিয়ে খাবে। টড বলে যে সে তার কাকার ফার্মে কাজ করেছে, তাই সে জানে কিভাবে দুধ দোয়াতে হয় এবং কিভাবে তার থেকে ছানা তৈরি করতে হয়। এতে আবার ক্যারল আর মেলিসা টডের প্রশংসা করতে থাকে, তাতে ফিল জেলাস ফিল করে আর সিম্প্যাথি আদায় করার জন্য সে মিথ্যে বলে যে তার ডেয়ারি প্রোডাক্টে অ্যালার্জি আছে। এতে সবাই তাকে একটু সিম্প্যাথি দেখায়, কিন্তু কিছু পরেই তারা আবার গরুর দুধ খেতে পাওয়ার আনন্দে মেতে ওঠে। তাদের মধ্যে শুধু টডের বাড়ির পিছনেই ঘাস ছিল, তাই টডের বাড়িতেই গরুটিকে রাখা হয়। এরপর টড যখন গরুর দুধ দোয়ায় তখন মেলিসা আর ক্যারল মজা করে সেটা খায়, আর ফিল শুধু ওদের দেখতেই থাকে, খেতে পারে না, কারণ সে মিথ্যে বলেছিল যে তার দুধে অ্যালার্জি আছে। কিন্তু যখন রাত হয়ে যায় সে লুকিয়ে লুকিয়ে সেখানে যায় আর নিজেই গরুর দুধ তুলে খেতে লাগে। তখনই টড আর মেলিসা সেখানে আসে আর তাড়াতাড়ি সে একটা জায়গায় লুকিয়ে যায়। লুকিয়ে লুকিয়ে সে টড আর মেলিসার লড করা শুনতে থাকে। তাতে ফিল খুবই রেগে যায় এবং ওরা দুজন ওখান থেকে চলে গেলে সে গরুর দড়ি খুলে দেয় আর গরুটা সেখান থেকে চলে যায়। তারপরের দিন সকালে মেলিসা আর ক্যারল আবার গরুর দুধ খাবে বলে খুবই এক্সাইটেড থাকে। ঠিক তখনই টড আসে আর জানায় যে গরুটাকে সে আর দেখতে পাচ্ছে না। এদিকে ফিল গরুটাকে বারে নিয়ে যায় আর প্ল্যান করে যে সে গরু খুঁজে দেওয়ার ভান করবে আর সবার থেকে ক্রেডিট নেবে। এরপর সে বাড়ি গিয়ে ভান করে যে সে গরু হারানোর ব্যাপারে কিছুই জানে না, কিন্তু মেলিসা বুঝতে পারে এবং গরু হারিয়ে যাওয়ার জন্য ফিলকেই দোষ দেয়। এরপর তারা প্ল্যান করে যে তারা এক একজন শহরের এক এক দিকে গিয়ে গরুটিকে খুঁজবে। মেলিসা বুদ্ধি করে ফিলের পছন্দের বাড়ির দিকে রওনা দেয় আর ফিল লুকিয়ে তার পেছন পেছন যায়। মেলিসা বাড়ি গিয়ে গরুটাকে খুঁজে পায় না। তারপর মেলিসা ওখান থেকে চলে গেলে ফিল তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢোকে আর দেখে যে গরু সেখানে নেই। কিন্তু ফিলের এখন একটা নতুন সমস্যা হলো যে তাকে সত্যি সত্যিই গরুটাকে খুঁজে বার করতে হবে। সে গাড়ি নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ তার গাড়ির সামনে টড সেই গরুটাকে নিয়ে হাজির হয়। তখন ফিল আরও জেলাস ফিল করে, কারণ আবার টডকে সবাই ক্রেডিট দেবে।
কিন্তু টড তাকে বলে যে মেলিসা ফিলকে দোষ দেওয়ার জন্য সে খুবই দুঃখ পাচ্ছে, তাই সে চায় যে গরু খোঁজার ক্রেডিটটা ফিল নিক। ফিল প্রথমে ভান করে যে সে অন্যের ক্রেডিট এভাবে নিতে চায় না, কিন্তু বাড়ি পৌঁছে সে গর্বের সাথে তার গরু খোঁজার জার্নির বর্ণনা দেয়। রাতের দিকে সবাই শুয়ে পড়লে ক্যারল গরুটিকে দোতলায় নিজের বেডরুমে নিয়ে যায়। এরপর দেখা যায় একটা চিৎকারে ফিলের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে যে এটা ক্যারলের বাড়ি থেকে আসছে। সে দৌড়ে ক্যারলের ঘরে যায় এবং টড আর মেলিসাও ওখানে পৌঁছায় এবং দেখে যে ক্যারলের ঘরে ক্যারল ও গরুটি দাঁড়িয়ে আছে। ফিল গরুটা উপরে কি করে এলো জিজ্ঞাসা করলে ক্যারল বলে যে সে এই ব্যাপারে কিচ্ছু জানে না। এখন গরুটিকে যেহেতু নিচে নামানো যাবে না, তাই ক্যারল তার হাজবেন্ড ফিলের বাড়িতে শিফট করে যায়। ক্যারলের প্ল্যান সফল হওয়ায় সে খুবই খুশি হয় এবং ফিলের সাথে একই বিছানায় ঘুমিয়ে যায়। সকালে উঠে ফিল দেখে যে তার পছন্দের ডেকোরেশন ক্যারল প্রায় সবই বদলে দিয়ে নিজের মতো সাজিয়েছে। তাতে ফিল খুবই রেগে যায় এবং তার বাড়ির জিনিসপত্র ক্যারলকে ছুঁতে বারণ করে। এরপর ক্যারল তাকে কিছু জিনিস বাজার থেকে আনতে বলে, এতে ফিল আরও রেগে যায়। পরের দৃশ্যে ফিলকে দেখা যায় একটা গ্রসারি শপের সামনে। ক্যারল যা যা বলেছিল সে একটা কার্টের মধ্যে তাই তাই জিনিস নিয়েছে, কিন্তু সেগুলো বাড়ি নিয়ে যাওয়ার বদলে ওখানেই জ্বালিয়ে দেয়। তারপর সে ভগবানকে ডাকে আর বলে যে এবার অন্তত তার সাথে ভালো কিছু হোক। এর প্রায় সাথে সাথেই একটা গাড়ি তার সামনে এসে থামে এবং তার থেকে দুজন সুন্দরী মহিলা বাইরে বেরিয়ে আসে। এরাও আসলে ফিলের লেখা হোর্ডিং দেখেই এই শহরে এসেছে। সেই মেয়ে দুটি খুবই খুশি হয় প্রায় দু বছর পর একজন পুরুষ মানুষকে দেখতে পেয়ে। ফিলও তাদেরকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়। মেয়ে দুটি ফিলকে এই শহরে আরও কোনো জীবিত মানুষকে দেখেছে কিনা জিজ্ঞাসা করলে ফিল কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপর বলি যে ফিলই এই শহরের একমাত্র জীবিত পুরুষ। তারপর তারা দুজন নিজেদের পরিচয় দেয় যে একজনের নাম গেইল, অন্যজনের এরিকা। গেইল এরিকার থেকে বয়সে সামান্য বড় ছিল আর এরিকা অস্ট্রেলিয়ান ছিল। ফিল তার অন্য একটা বাড়িতে তাদেরকে নিয়ে যায় এবং একসাথে ড্রিঙ্ক করে। তারপর তারা বলে যে তারা দুজন এতদিন হোয়াইট হাউসে থাকত আর কোনো পুরুষ না থাকার কারণে তারা লেসবিয়ান রিলেশনশিপে ছিল। কিন্তু এখন যখন তারা একটা পুরুষকে দেখেছে, তারা আর লেসবিয়ান সম্পর্কে থাকতে চায় না। এটা শুনে ফিল আরও এক্সাইটেড হয়ে যায়। তারপর তারা ফিলের বিয়ের আংটিটা দেখতে পায় আর তখনই ফিলের ক্যারলের কথা মনে পড়ে এবং সে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায় যে সে ডিনার করতে ফিরে আসবে। এরপর ফিল ক্যারলের বানিয়ে দেওয়া লিস্টের সব কিছু নিয়ে বাড়ি যায় এবং ক্যারলকে বলে যে সে আজ রাতে ক্যাম্পিংয়ে যাবে। তারপর ফিল রাতে গেইল আর এরিকার কাছে যায় একটা ওয়াইনের বটল নিয়ে। গেইল একজন শেফ ছিল, তাই সে সুন্দর সুন্দর রান্না করে রেখেছিল। অন্যদিকে ক্যারল, মেলিসা আর টড একসাথে ডিনার করছিল। এদিকে ফিল খুবই ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ ফিল বলে যে সে একটু বয়স্ক মহিলা ও কালো মেয়েদেরকে বেশি পছন্দ করে, তাতে তারা দুজনে বিক্ষুব্ধ হয়। ফিল এটা বুঝতে পারে এবং ঘটনাটা চাপা দেওয়ার জন্য সে বলে যে তার ওয়াইফ ক্যারল মারা গেছে, কিন্তু সে তাকে এখনও ভুলতে পারেনি। এই কথাই সে আবার এরিকা ও গেইলের সিম্প্যাথি পায়। তারপর ফিলকে ভালো ফিল করানোর জন্য তারা বলে যে তারা হট স্প্রিংয়ে উলঙ্গ হয়ে স্নান করার জন্য যেতে চায়। এতে ফিল খুবই এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে ক্যারল তার হাজব্যান্ডের ভালো ব্যবহারে খুবই খুশি হয়, তাই ফিলের জন্য স্পেশাল কিছু করতে চায়। তখন টড সাজেস্ট করে যে পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজিয়ে ফিলকে স্পেশাল ফিল করানো যায়। মেলিসা, টড আর ক্যারল গাড়ি নিয়ে দোকানের দিকে রওনা দেয়। মেলিসা ভাবে যে ফিল এসবের যোগ্য না, তবুও ক্যারল আর টডকে হেল্প করার জন্য তাদের সাথে যায়। এদিকে ওই একই সময় কেইল, এরিকা আর ফিলও হট স্প্রিংয়ের দিকে যায় এবং রাস্তায় দুটো গাড়ি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যায়। তখন গেইল আর এরিকা গাড়ি থেকে নেমে টড, মেলিসা আর ক্যারলকে গ্রিট করে। তারা খুবই খুশি হয় একে অপরকে খুঁজে পেয়ে। এরপর গেইল ফিলকে গাড়ি থেকে নেমে আসতে বলে আর তখনই ক্যারল দেখে যে গাড়ির ভিতরে তার হাজবেন্ড ফিল বসে আছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজে এরপর কী হয় জানতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।
এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।